স্বাগত ইভিএম নিউজে, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিলকিয়ারা, সেখানে ব্রহ্মখাল যমুনোত্রী হাইওয়ের কাজ চলছিল, আর এই হাইওয়ে একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার কথা। সেই সুড়ঙ্গের খনন কাজ যখন চলছে, 12 নভেম্বর ভোর 5টা নাগাদ সেখানে ধস নামে, আর এই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়ে 41 জন শ্রমিক। আজ 9 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেই 41 জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলেই যাচ্ছে। আমেরিকা থেকে আনা হয়েছে অগার মেশিন, এবং তার সঙ্গে আরো 5টি জায়গা থেকে উন্নত মানের মেশিন দিয়ে উদ্ধার কাজ করার চেষ্টা চলছে। জানা যাচ্ছে যেখানে যে টানেলের মধ্যে তারা আটকে রয়েছে, সেই টানেলের ওপর থেকে খনন কাজ শুরু হয়েছে, যাতে একেবারে লম্বালম্বি খনন করে তাদেরকে উদ্ধার করা যায়। ইতিমধ্যেই যে খবরটা আসছে, সেখানে 3 জন শ্রমিক খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাদের পেটের সমস্যা দেখা দিচ্ছে এবং তাদের লুজ মোশন হচ্ছে, এইটুকুই খবর এসেছে। এবং বাকি আরো যারা রয়েছে, তাদের মধ্যে আরো 3 জনের মাথা ঘুরছে এবং একটা অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা কয়েকজন শ্রমিকের মধ্যে দেখা যাচ্ছে। ফলে আস্তে আস্তে তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। জল, খাবার, আলো সমস্ত কিছুই পাঠানো হচ্ছে, তবে যে খাবারগুলো এতদিন ধরে পাঠানো হয়েছে সেগুলো ড্রাই ফুডস, কুরকুরে, এই ধরনের খাবার। কিন্তু এই ধরনের খাবার খেয়ে তারা এতদিন সুস্থ থাকবে কিভাবে? আজ চেষ্টা করা হচ্ছে তাদেরকে রুটি জাতীয় খাবার পৌঁছে দেওয়ার জন্য, একটি পাইপের মধ্যে দিয়ে সেই খাবারগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ওষুধপত্র পাঠানো হচ্ছে। লুজ মোশন যাদের হয়েছে তাদেরকে সেই ধরনের ওষুধ পাঠানো হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে তাদের মানসিক স্থিতি যাতে বজায় থাকে, মানসিকভাবে তারা যাতে না ডিপ্রেশনে চলে যায়, তার জন্য ওষুধপত্র পাঠিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি, উত্তরাখণ্ডের সিএম পুষ্কর ধোনি সেখানে উপস্থিত রয়েছেন এবং সমস্ত বিষয়টি তদারকি করছেন। ইতিমধ্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে উদ্ধার কাজের জন্য। বিদেশ থেকে আরো অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে, যাতে উদ্ধার কাজ দ্রুত করা সম্ভব হয়। নীতিন গাডকারি তিনি বলছেন যে সুইজারল্যান্ডে এই ধরনের অনেক টানেল আছে, তবে সেখানে যখন সমস্যা হয় উদ্ধার করা সম্ভব হয় অতি দ্রুত গতিতে, কারণ সেখানকার যে পাহাড়ের প্রকৃতি, সেই প্রকৃতি অনেকটাই সহজ। তবে এখানকার পাহাড়ের প্রকৃতি এতটাই কঠিন, যার জন্য ড্রিল করা অসম্ভব হয়ে পড়ছে এবং উদ্ধার কাজে দেরি হচ্ছে। যেখানে তারা আটকে রয়েছে তার 200 মিটার দূরে কিন্তু সেই টানেলের মুখ, এবং 200 মিটার অতিক্রম করলে সেই 41 জন শ্রমিকের কাছাকাছি পৌঁছানো যাবে। তবে এখনো পর্যন্ত উদ্ধার কাজ যে গতিতে চলছে, আজ 9 দিন হয়ে গেল, তাতে পরিবার পরিজন সেই 41 জনের তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে, এবং ওই শ্রমিকের যে মানসিক স্থিতি এবং তাদের যে আস্তে আস্তে শারীরিক অবনতি হচ্ছে তার খবরও কিন্তু এসে পৌঁছেছে। ফলে অক্সিজেন, জল, বিদ্যুৎ যাতে সঠিকভাবে তারা পায় সেদিকে এখন লক্ষ্য রয়েছে, এবং খাবারের বন্দোবস্ত করার যে প্রক্রিয়া তা চলছে। আগামী দিনে কত তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হয় সেদিকে সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে।